সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। মৌলভীবাজার জেলা বড়লেখা থানার আশপাশের ফানের দৃশ্য হইল গিয়া দুই দিন থেকে টানা বজ্র বৃষ্টিপাত চলের, কিন্তু ফানিটা বাড়েন না, কমতেও আছে। এভাবে থাকলে আশা করা যায় ফানির উন্নতি হব, মানুষের চলাচলের অবস্থা স্বাভাবিকে ফিরে আসবে। অনেক জায়গা ঘুরিয়া দেখছি ফানি যে পরিমাণ মনে করো সমা দিছে, ইলারি হইলে কোনো জায়গাতে আর ফানি বেশি দিন থাকতা নাই। ও যে জায়গা দেখরা এই জায়গা বাদ দিয়ে আমি নিজে আঁটি আইছি, রাস্তাত আঁটু ফানি আসিল, এখন কু খাড়ু ফানি হয়ে গেছে গিয়া। এখন মানুষ তেব আঁটিয়া যাইতা ফাররা রিক্সা, সিএনজি, অটো সপ্তাহ মোটামুটি কমার বেশি চলাচল করে। তো দিনমজুর মানুষের এখনও খামর অভাব রয়েছে, মানুষে খাম খাজ ফাইরা না। তো এইভাবে চালে চললে দিনমজুর মানুষের একটু কষ্ট হইব। তো বৃত্তশালী বাই যারা আসন এরা সাহায্য রাত বাড়াইয়া গরিব মানুষের গেছে দেখা, ফানিবন্দি মানুষের গেছে দেখা, একটু খেয়াল করি এরারে খেয়াল করকা, না করলে এরা খাইবা কিলা চলবা কিলা দেখরা। তো ও পর্যন্ত গাঁও গ্রামের খবর।